গুড আফটারনুন, জোহার, কেনতা আছেন সমস্তে? আশা করুছে বলতেবে। মুই চন্দ্রিকা, মোর ইউটিউব চ্যানেলে আপনমানকে স্বাগত করুছে। আও আজ দিন হয়েছে 9 তারিখ রবিবার, টাইম হেলানো ইহাদে 1:30 হেলানো। আও আপনমানে কেনতা কেনতা আছেন, ভলনে রহন, আও ঘরে রহন, সেফ রহন, বিনা কামরে বাহারকে নাই যান, সতর্ক রহন। আও আজি নটে তো বহুতে গরম লাগুছে, বর্ষা নাই হবা আজি। আউ আপন মান করালে কেনতা বর্ষা হচ্ছে কি কেনতা যে কইবে কমেন্ট করে করে। আউ বর্ষা নাই হলে তো গরম লাগুছে, বর্ষা টিকে হলে টিকে টিকে ভাল লাগুছে। আউ আপন মানকে লাগুতে বা এটা রাতের ভিডিও এ আউ গুড আফটারনুন কইছে কই করে, হলে এটা রাতের টাইম হয়। আমার রুম হি পুরা রাতে এনতা লাগছে, লাইট জ্বলে দেবে বলে মুই ইয়াদে কানা ঝরকা বি বন্ধ করে নেইছে, তো সেতির লাগি আপন মানুষ হেনতা দেখুথিবা। ও ঝরকা খুলি দেলে কাহসি না বাহার খরা ফক্সটা বাজি যা বেলে ভিডিও ভাল নাই ভাল নাই আসে, সেতির লাগি বন্ধ করে নেইছে। আর আমার এই রুম হি রাতি বি রাতি এনতা লাগছে, দিন বি রাতি এনতা হি লাগছে, সেতির লাগি আপন মানে মান্য করবে গিটা রাতি কি দিন বলি। মু যেতেবেলে যেটা সত কথা আমি সেটা হি কইছি, আও রাতিটা রাতে কইছি আর দিনটা দিন হি কইছি। আও আজ আমি আপনার সঙ্গে সঙ্গে গোটে রেসিপি শেয়ার করমি, সেটা হচ্ছে দহি বেগন। সেটা আমি কালি ঠারু বনাক রখিদেলি, কালি এডিটিং নাই করে পারলি আপন মানুষ তো আগ দিন গলা ভিডিও, সে ভিডিও নিয়ে কইলি মো দরদ হোলা যে মো টিকে ভাল নাই লাগুথাই, তো তুমি নাই করে আজ করমি। আও ভিডিও সন্ধ্যা তো যা এই রেসিপিটা আপনার ভাল লাগবে বলে আশা করুছে। আও ভাল লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আও সাবস্ক্রাইব করে দেবে মোর চ্যানেলকে। তো চালন দেখবে আপন মানে মে কেনতা করে বানাচ্ছে দহি বাইগন। আও নেই ভাববে কি মতে ই দেখছে খালি রান্ধবাটা হি দেখছে, আমি নেই রাঁধি জানবা যে বলি করে। আপন মানে তো আও ভালসে বি রাঁধি জানুথিবে, হলে মুই যেটা রাঁধছি ডেলি মোর ডেলি রুটিন যেটা করছি মুই সেটা হি আপন মানকে দেখাছি। আও মুই অলগা কিছু নেই দেখাবা কি বল স্পেশাল জিনিস বলটা, আমি যেটা খাইছু সেটাটা হি মুই আপন মানকে দেখাছি। আও মুই আপন মানকে আও বহুত কিছু বি দেখামি, হলে মোর ট্রাইপড আসু, ট্রাইপড আসলে বাদ মুই আপন মানকে সবু দেখামি, মোর ট্রাইপড নাইন। আও মুই কেনতা হি সবু দেখাই পারমি। আও যেতকি বি শুটিং করছন হাজবেন্ড করে দেছন, সেমানে করে শুটিং করে দেলে হি মুই অপলোড করছি ভিডিও আর দেখাছি আপন মানকে। আও যেতেবেলে আসবা ট্রাইপডটা সবু আপন মানকে দেখামি। আও তো চলন দেখবে মোর দহি বাইগন রেসিপিটা। তো আসিগলি মে এটা কিচেনকে, কিচেন আও এটা গোটে কড়াই নেইছে, কড়াই নে গোটে চামচ তেল দেইছে। আও তেল গরম হেবাকে দেবি মুই। আও এটা কালি ভিডিও এ কালির দুই পনেরোটা, সেতির লাগি খরা লাগুতি আপন মানুষ। আও কালির মধ্যে টিকে ভাল নাই, মু টিকে হসবা বি নাই, ভাল চুপ পড়ে যাইছে। আও ইন যেন বাইগন মুই বড় বড় সাইজ করে কাটি নিয়েছে দেখুন, সে বাইগন তেল গরম হলে বাদ মুই পকাই দেমি কড়াইরে, আর টিকে ভালসে মিশাই দেমি যেটাকে সবুনে তেল মিশে যাবে হেনতা। আও এটাকে টিকে ঢাকি করছে যাকে দেমি মুই। আও 2 মিনিট হলো বাদ মুই খুলি করে দেখুছি। আও স্বাদ অনুসারে নুন দিয়ে নেমে, আও নুন দেওয়ার বাদ টিকে ঘাঁটি দেবে যেটা নুন সপনে লাগি যাবে আমার বাইগন নে এটা। আও এবার মোর বাইগন ভাজি হয়ে যাইছে দেখুন, মুই গোটে প্লেটে কাড়ি নেমে পুরা গোল্ডেন ব্রাউন কলর আসবা তো মুই ভাজি নিয়েছে। আও মুই দহি বাইগন পয়লা বাইগনকে ভাজি হি দেছি, আও
ପକାସେ ରାନ୍ଧସେ ଦହି ବାଇଗଣଟା। ଆଉ ମୁଇଁ ସେ କଢ଼େଇରେ ହିଁ ଆଉ ଗୋଟେ ତେଲ ଗୋଟେ ଚାମଚ ଦେଇଛେ, ଆଉ ସେନ ଜିରା ଆଉ ସୋରିଷ ଆଉ ଶୁଖା ମିର୍ଚା ଫୁଟଣା ଲାଗି ଦେଇଛେ। ଦେଖୁନ୍ ଆଉ ଟିକେ ସେଟା ହେବାକେ ଦେମି। ଆଉ ସେନ ମୁଇଁ ଗୋଟେ ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ର ପିଆଜ ନେଇଛେ, ସେ ପିଆଜକେ ଟିକେ ଭଲସେ ଭାଜି ନେମି, ଯେନ୍ତା କଲର୍ ଆସ୍ବା ଗୋଲ୍ଡେନ୍ ବ୍ରାଉନ୍ କଲର୍ ସେନ୍ତା। ଆଉ ମୁଇଁ ମସଲା ନେଲି, ମସଲା ନେଇଛେ ମୁଇଁ ହଲଦୀ ପାଉଡ଼ର୍, ମିର୍ଚା ପାଉଡ଼ର୍ ଆଉ ସବଜି ମସଲା ପାଉଡ଼ର୍ ନେଇଛେ ମୁଇଁ। ଆର୍ ମୋର୍ ପିଆଜ ବି ଏବେ କଲର୍ ଆସ୍ଲାନ, ଗୋଲ୍ଡେନ୍ ବ୍ରାଉନ୍ କଲର୍ ଦେଖୁନ୍ ଆସୁଛେ, ନେଇ ହେବା ଏବେ ହେଇଗଲା। ଆଉ ମସଲାକେ ମୁଇଁ ଦେଇ ନେଇଛେ, ଆଉ ଭଲସେ ଟିକେ ଭାଜି ଦେମି। ଆଉ ଟମାଟର୍କେ ଦେଇ ନେଇଛେ, ଟମାଟର୍କେ ଭଲସେ ମୁଇଁ ଭାଜି ଦେମି, ଯେନ୍ତା ମସଲା ଆଉ ପିଆଜ ସବୁ ଲାଗିଯିବା ଟମାଟୋ ନ ହେନ୍ତା। ଆଉ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ମୁଇଁ ନୁନ୍ ଦେଇଛେ, ଆଗରୁ ବି ମୁଇଁ ବାଇଗଣରେ ନୁନ୍ ଦେଇଛେ, ହେତିର୍ ଲାଗି ଦେଖି କରିଦେମି, ଆପଣମାନେ ବି ଦେଖି କରିଦେବେ। ଆଉ ଟିକେ ଭଲସେ ମିଶାଇ ଦେମି ଟମାଟୋକେ, ଯେନ୍ତା ନୁନ୍ ଲାଗିଯିବା ସବୁ ନେ। ଆଉ ଏଇଟା 5 ମିନିଟ୍ ତକ ସିଝିବାକେ ଦେମି ମୁଇଁ ଟମାଟୋକେ ପୁରା ଲୋ ଫ୍ଲେମ୍ରେ। ଆଉ ଏଇଟା ମୁଇଁ ଦହି ନେଇଛେ, ଦହିକି ଟିକେ ମେନ୍ ତାଙ୍କର ବିଲେଇ ଦେସି, ଯେନ୍ତା ଟିକେ ଗୁଟଲେ ଗୁଟଲେ ଥିସି ସେଟା ପୁରା ବିଲେଇ ଯିବା ହେନ୍ତା, ହେତିର୍ ଲାଗି ଆଉ ନହେଲେ ଭଲ୍ ନାଇଁ ଲାଗ୍ସି। ଟିକେ ଭଲ୍ସେ ମୁଇଁ ବିଲ୍ ପୁରା ଫେଣ୍ଟି ଦେମି, ଗୁଟେ ଡୁଆ ନେଇଛେ ଆର୍ ମୁଇଁ ହେନ୍ତା କରୁଛେ। ଆର୍ ଇଆଡ଼େ ମୋର ଟମାଟୋ ବି ହେଇ ଆସ୍ଲାନ ଦେଖୁନ୍, ଯେନ୍ ନାଇଁ ହେଇଥାଇ ପୁରା ଭଲସେ। ଆଉ ଟିକେ ମୁଇଁ ସିଝିବାକେ ଦେମି ମୋ ଟମାଟୋକେ ଦେଖୁନ୍। ଆଉ ଟିକେ ହେଲା ବାଦ ମୁଇଁ ଆଉ ଟିକେ ଖୁଲି କରି ଦେଖିଛେ, ଆଉ ଟମାଟୋ ହେଇଥିଲାନ, ହେତିର୍ ଲାଗି ମୁଇଁ ବାଇଗନ୍ ଯେନ୍ ଭାଜିକି ରଖିଥିଲି ନାଇଁ ସେ ବାଇଗନ୍କେ ପଠେଇ ପକେଇ ଦେଇଛେ, ସରି। ଆଉ ଟିକେ ଭଲସେ ମିଶେଇ ଦେମି ମୁଇଁ ଯେନ୍ ମସଲା ସବୁ ବାଇଗନ୍ରେ ମିଶିଯିବା ହେନ୍ତା। ଆଉ ଟିକେ 2 ମିନିଟ୍ ତକ ଢାକି କରି ସିଝିବାକେ ଦେବି ମସଲା ନେ ବାଇଗନ୍କେ। ଆଉ ସେଟା 2 ମିନିଟ୍ ହେଇଗଲା ବାଦ ମୁଇଁ କାଢ଼ି କରି ଦେଖିଲି, ଆଉ ସେନେ ମୁଇଁ ଗ୍ୟାସ୍କେ ପୁରା ଲୋ କରି ନେଇଛେ, ଆଉ ଦହି ଟିକେ ଟିକେ କରି ପକେଇ ଦେଉଛେ। ଆଉ ଏକା ସାଙ୍ଗେ ପକାବି ଆର୍ ପୁରା ଗ୍ୟାସ୍ ହାଇ କରି ନେଇ ପକାବି, ନହେଲେ ଦହିଟା ଫାଟି ଯାଇସି, ଭଲ୍ ନାଇଁ ହୁଏ। ଆର୍ ମୋର ଦହି ଦେଖୁନ୍ ଟିକେ ବି ନେଇ ଫାଟ୍ବା, ଭଲ୍ ହେଇଛେ, ଯେନ୍ତା ଥିଲା ହେନ୍ତା ହିଁ ହେଇଛେ। ଆର୍ ଦହି ଫାଟ୍ଲେ ଭଲ୍ ନାଇଁ ଲାଗ୍ସି। ଏବେ ମୁଇଁ ଟାକେ ଟିକେ 5 ମିନିଟ୍ ତକ ଭଲସେ ଫୁଟ୍ବାକେ ଦେମି ଢାକି କରି, ତାର୍ ବାଦ ରେଡ଼ି ହେଇଯିବା ମୋରଟା। ଆଉ ଇଆଡ଼େ ମୁଇଁ ଧନିଆ ପତର ଆଣିଛେ, ଧନିଆ ପତରକେ ଟିକେ କାଟି ନେମି, ଆଉ ଧନିଆ ପତରକେ ମୁଇଁ ଛୋଟ ଛୋଟ କରି କାଟି ନେଉଛେ। ଆଉ ଏବେ ମୋଟା ଫୁଟି ଆସିଲାନ ଦେଖୁନ୍, କେତେ ସୁନ୍ଦର କଲର୍ ଆସିଛେ। ଆଉ ରେଡ଼ି ହେଇଯିବା ହେଇଗଲା ମୋର ଆଉ ଦହି ବାଇଗଣ ତରକାରୀ, ଭଲ ଲାଗ୍ବା ବୋଲି ଆଶା କରୁଛେ। ଆଉ ଭଲ ଲାଗ୍ଲା ବେଲେ ଲାଇକ୍ ସେୟାର୍ କମେଣ୍ଟ କରିବେ, ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ମୋର ଚ୍ୟାନେଲ୍କେ। ଆଉ ମୁଁ ଏବେ ଧନିଆ ପତର ଟିକେ ଦେଇ ନେଉଛେ ଦେଖୁନ୍, ଆଉ ମୁଁ ଏନ୍ତା ହିଁ ବନାସି ଦହି ବାଇଗଣ। ଆଉ ବହୁତ ଭଲ ଲାଗ୍ସି, ଆପଣମାନେ ଥରେ ଘରେ ଟ୍ରାଏ କରିବେ।